আসসালামু আলাইকুম, আমি রুবি। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে নিউটেলা স্যান্ডউইচ উইথ নাটস। ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন অল অপশনটি, তাহলে সবসময় আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আমি কিভাবে করছি এই ব্রেকফাস্টটা। নিউটেলা স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এখানে নিলাম 2 পিস হুইট ব্রেড, আর লাগবে আমার অ্যালমন্ড। আপনাদের বাসায় অ্যালমন্ড না থাকলে আপনারা অন্য যে কোনো রকম বাদাম ব্যবহার করতে পারেন। আর লাগবে নিউটেলা। আমি 2টো ব্রেডের স্লাইস টোস্টারে দিয়ে দিচ্ছি, লাইট টোস্ট করব। সবাই একটু চেষ্টা করবেন বাচ্চাদেরকে একদম সাদা ব্রেডটা না দিয়ে একটু ব্রাউন ব্রেডটা দিতে, তাহলে এটা একটু বেশি হেলদি হয়। আমার ব্রেডগুলো টোস্ট করা হয়েছে, এবারে 4 সাইড থেকে ব্রাউন অংশটা আমি কেটে ফেলবো, কারণ বাচ্চারা এই অংশটা খেতে খুব একটা ইন্টারেস্টেড হয় না। এখন আমি ব্রেডের গায়ে নিউটেলা একটা নাইফ দিয়ে সব দিকে সমান করে স্প্রেড করে দেব। শুধুমাত্র একটা সাইডই স্প্রেড করব, একটা স্লাইসের। একটা স্লাইস স্প্রেড করার পর আর একটা স্লাইসেও সেম ওয়েতেই আমি নিউটেলাটা স্প্রেড করব। এখন আমি বলে রাখি যে কেন অ্যালমন্ডস অ্যাড করছি। সবাই তো সাধারণত নিউটেলা দিয়ে খেয়ে থাকেন, আমি এতে একটা এক্সট্রা প্রোটিন অ্যাড করছি। সকালের ব্রেকফাস্টে যদি এরকম অ্যালমন্ডস বা যে কোনো নাটস থাকে অল্প হলেও, তাহলে সামান্য একটু প্রোটিন খাওয়া হলে বাচ্চারা বা বড়রাও লং টাইম কিন্তু এনার্জি পাবে কাজের জন্য বা লেখাপড়ার জন্য। লাঞ্চের আগে পর্যন্ত আর তেমন কিছুই খেতে হবে না। এই নাটসে আছে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাটস। হ্যাঁ, হেলদি ফ্যাটস, ঠিকই শুনেছেন, এটা কিন্তু ভালো ফ্যাট যেটা আমাদের জন্য অনেক উপকারী। আর আছে এতে প্রচুর পরিমাণে ফাইবার, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, এগুলো আমাদের জন্য খুব দরকার। আর যদি সম্ভব হয় প্রতিদিন চেষ্টা করবেন এক মুঠ বা অল্প কিছু হলো বাদাম খেতে, বাদাম আমাদের জন্য অনেক উপকারী। কিছু কিছু খাবারে চেষ্টা করবেন বাদাম অ্যাড করার জন্য, তাহলে খাবারটা আপনার হেলদিও হলো খেতেও কিন্তু ভালোই লাগে। এই অ্যালমন্ডস খেলে কিন্তু ব্লাড সুগার লেভেল লো থাকবে, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অ্যালমন্ডস হেল্পফুল, তাই যখন ক্ষুধা লাগবে তখন অল্প একটু নাটস খেতে পারেন। যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তারাও কিন্তু একটু নাটস খেতে পারেন। কোলেস্ট্রল লেভেল লো থাকবে অ্যালমন্ডস খেলে। এভাবে আমরা অনেক উপকার পাচ্ছি অ্যালমন্ডস থেকে, সেই জন্যই আমার অ্যালমন্ডসটা নিউটেলা স্যান্ডউইচের সাথে অ্যাড করা। এবারে বলি এটা বাচ্চারা কেমন লাইক করে। বাচ্চারা অসম্ভব লাইক করে, নর্মাল নিউটেলা স্যান্ডউইচের চেয়ে তারা এই নাটস স্যান্ডউইচটাই বেশি পছন্দ করে। আমি আমার বাচ্চাদের ইন্টারভিউ নিয়েছি, আপনারা এবার আপনাদের বাচ্চার ইন্টারভিউটা নিয়ে ফেলুন, দেখবেন ইনশাল্লাহ ওরাও পছন্দ করবে। আমার কথা বলতে বলতে স্যান্ডউইচটা বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা অ্যাট্রাকটিভ, খেতেও খুব ভালো লাগে। নাটস দেওয়াতে এর টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়।
স্বাস্থ্যের দিকটাও আমি এতক্ষণ কিছুটা বললামই। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সিম্পল ব্রেকফাস্ট রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। এই ছিল আজকের ব্রেকফাস্ট, নিউটেলা স্যান্ডউইচ উইথ নাটস। আবারও ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।